হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ নিয়মে, দুইটি নিয়মে আপনারা মেয়েদের প্যান্ট পায়জামা নিচের পাকা করে কিভাবে ফাড়া করতে হয়। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে যে প্যান্টের যে নিচের ভাঙাটা আছে তার জন্য আমরা 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি এবং যে দুইটা চিহ্ন দিয়েছি ভাঙার জন্য একটা এবং 2 ইঞ্চি উপরে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দিয়ে নিয়েছি। 2 ইঞ্চিটুকু আমাদের ফাড়া থাকবে, ঠিক আছে? তো দেখুন, এটা হচ্ছে প্রথম নিয়ম যে পাকা করে কিভাবে একদম লাট করে সুন্দর করে আপনি ফাড়াটা করবেন। তো দেখুন, ভালোভাবে খেয়াল রাখুন যে আমি কিভাবে তৈরি করছি, আপনিও করতে পারবেন। অনেক সহজ নিয়মে আমি দেখিয়েছি। প্রথমে আমরা যে সাইডের সেলাইটা আছে, যে সাইডের দিয়ে প্যান্ট পাজামার সেলাইটা থাকে, সেটা আমরা দিয়ে দিব। দেখুন, আমি প্রথমে এই সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাইটা আপনাকে দিতে হবে যে 2 ইঞ্চি উপরে যে আমরা চিহ্নটা দিয়েছিলাম, প্রথমটা না, পরের যে চিহ্নটা, প্রথমটা হচ্ছে আমাদের নিচের যে ভাঙার এক্সট্রা কাপড়টা সেটার চিহ্ন, এবং 2 ইঞ্চি পরিমাণ যায় যে দেখতে পাচ্ছেন আমরা ফাড়ার জন্য আরও 2 ইঞ্চি ফাড়া রাখবো, সেজন্য আমরা একটা চিহ্ন দিয়েছি 2 ইঞ্চি, এটা ফাড়া থাকবে আমাদের। তো এটা সেলাইটা দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু 2.5 ইঞ্চি রাখছিলাম আমি ভাঙার জন্য, তারপর আমি এখানে 2 ইঞ্চি, যেহেতু আমার ফাড়া হবে, 1/2 ইঞ্চি আমি এখানে ভেঙে দিচ্ছি, এরকমভাবে সমানভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেঙে দিয়েছি। এবার দেখুন, ঠিক এটাকে উল্টো করে নেবেন, মানে বাউ সাইডে করে নেবেন, এবং এই যে এরকমভাবে যে আমাদের যে 2 ইঞ্চি ফাড়া থেকে স্টিচটা দিয়েছিলাম, ঠিক এই স্টিচের মানে 1 সুতা পরিমাণ নিচে কিন্তু আপনাকে এরকম সোজা সেলাইটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ নিচে এরকমভাবে দিয়ে দিতে হবে, 1 সুতার নিচে আর কি, যে স্টিচটার একটু নিচ থেকে দিয়ে দিতে হবে, আটকে দিতে হবে। এবং সেমভাবে পরে এদিক দিয়ে প্রথমেরটা আমরা ওই সাইড থেকে দিয়েছি দেখতে পাচ্ছেন, পরেরটা আমরা দিব এই সাইড থেকে। এই যে দেখতে দেখুন, আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে ঠিক এই যে এরকম উল্টা করে একদম ওইটার লেভেল ভাঙাটা যেন ওইটা সমান সমান থাকে, আগেরটা সমান সমান সে পরিমাণ রেখে কিন্তু ওই যে আমরা কিন্তু এরকম সমান করে দুইটা মাথা সমান করে তারপর আবার এই সাইডের স্টিচটা করব, ঠিক আছে? তো দেখুন, এই যে দেখুন আমার এখানে কিন্তু স্টিচটা করা শেষ, তারপর সেলাইটা করা শেষ এখানে, তারপর এটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা মাথা আমি কিন্তু সমান করে ভেঙে নিয়েছি, এবং নেওয়ার পর এটা আমরা উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন, উল্টো করে দিচ্ছি। এই যে দেখুন, উল্টো করে দিচ্ছি, দেওয়ার পর এই যে এরকম আঙুল দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে আপনাকে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাড়াটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই সাইড দিয়ে যে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়েছিলাম, তো প্যান্ট পায়জামা নিচের মোড়টা একটু চওড়া সেলাই হয়, আমরা এই যে এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া সেলাই দিব নিচের, এই যে দিয়ে দিলেই আমাদের ফাড়াটা একদম কমপ্লিট। তো এই যে দেখুন, পরিমাণ মতো যে আমি ভাঙাটা দিয়েছিলাম সে অনুযায়ী কিন্তু আমি সেলাইটা দিয়ে দিয়েছি একদম। এই যে দেখুন, আমাদের ফাড়াটা কিন্তু সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা প্রথম তরিকাটি মানে নিয়মটি বুঝতে পারছেন। তো আমি দ্বিতীয়টা কিভাবে, দ্বিতীয় নিয়মে কিভাবে আপনি এরকম লাট করে আপনি ফাড়া করবেন সুন্দরভাবে মেয়েদের লেডিস প্যান্ট পায়জামায়, এই যে এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে পায়জামা কাটিং করার সময় আপনাকে কিন্তু 2 ইঞ্চি লম্বা কম নিতে হবে। আপনি যতটুকু ফাড়াটা দেবেন ততটুকু কিন্তু লম্বা কম নিয়ে আপনাকে কাটিং করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, যে সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সে কাপড়টাকে এরকম 2 বাস করে নিতে হবে একদম। আমি যেরকম বাস করে নিয়েছি এরকম 2 বাস করে নিয়ে, যেহেতু আমি এটা 2 ইঞ্চি ফাড়া রাখবো, তার জন্য আমি এই যে এখানে 2 ইঞ্চি 2 সুতো পরিমাণে মার্ক দিয়ে দেব, দাগ দিয়ে দেব 2 ইঞ্চি 2 সুতো পরিমাণে পুরোটাই। আমি এরকমভাবে আমার যতটুকু নিচটা লাগে, তো এটা নিচটা হচ্ছে 12.5 ইঞ্চি থাকবে, তো আমি এই পরিমাণ কিন্তু 2 ইঞ্চি করে ডাবল বাস করে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে কিন্তু কাটিং করে দিয়েছি। তো দেখুন এখানে 2 বাজ আছে দুইটা পায়ের জন্য, তো আমি আপনাদেরকে একটা পা সেলাই করে দেখাবো, আশা করি একটা দেখলে আপনারা শিখতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর নিয়মে, তারপরে এরকম আঙুল দিয়ে ভাঙা দিয়ে নেবেন অবশ্যই। নেওয়ার পরে এই যে মাথাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই মাথাটা কিন্তু আপনাকে, এই যে খোলা মাথাটা কিন্তু দুইটা পার্ট একসাথে এরকমভাবে সেলাই দিয়ে দিতে হবে,
ঠিক সেম ভাবে এই মাথাটাও কিন্তু আপনাকে সেলাইটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে এটা দেখুন, এটা ঠিক উল্টো করে নিতে হবে। তারপর কোণাগুলো সুন্দর করে এই যে দেখুন এরকম ভাবে উল্টা করে নেবেন, অবশ্যই সুন্দর করে উল্টা করে নিতে হবে। নেওয়ার পর এই যে আঙুল দিয়ে ভালোভাবে কিন্তু ঘষে নিতে হবে যেন ফিনিশিংটা সুন্দর আসে সেজন্য। এই যে দেখুন সুন্দর করে কিন্তু ঘষে নিতে হবে আঙুল দিয়ে। নেওয়ার পর আমরা কিন্তু এই যে পায়জামায় কিন্তু বসাবো। এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমি পায়জামাটা আগে থেকে জোড়া দিয়ে নিয়েছি সাইডটা। তো আমি যেহেতু আপনাদেরকে ফাড়ার ডিজাইনটা দেখাবো সেজন্য আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মাথা যে লাট করেছিলাম মানে উল্টে নিয়েছিলাম সেখানে সেই পরিমাণ মিডিল পর্যন্ত রেখে কিন্তু আমি কাটিং করে দিয়েছি। দেওয়ার পর এই যে দেখুন আমি যে 200 পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু মিডিলে বরাবর রেখে দিয়েছি। দেওয়ার পর অপর সাইডটাও কিন্তু সেমভাবে আমি কিন্তু এই যে এরকম মিডিলে যে ঠিক ঠিক আপনারা জানেন মিডিলে ফাড়াটা থাকে সেক্ষেত্রে আমি কিন্তু সমান করে দুইটা ভাঁজ করে দিয়েছি। দেওয়ার পর এটা খুবই সহজ নিয়ম এবং অনেক সুন্দর দেখাবে, মানে একদম সহজ নিয়মে ফাড়া করা প্যান্ট পায়জামার ফাড়ার সহজ নিয়ম, এর চেয়ে আর সহজ নিয়ম হয় না। তো আরও তার ঠিক একটু উপরে আপনাকে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে, তারপর আমাদের ফাড়াটা কমপ্লিট। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন লাট দুনো দিক দিয়ে লাট একদম পাকা হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। প্লিজ দয়া করে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কাটার বস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনাদের সামনে আসবো।